ধন্যবাদ জানাচ্ছি গুরুকুল লাইফকে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ সুজন রহমান জেলা কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়া এবং সেই সাথে ব্যক্তিগত জীবনে আমি একজন কণ্ঠশিল্পী তো আমরা আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো যে আমরা সকলেই জানি যে কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী অর্থাৎ ফকির লালন সাই রবীন্দ্রনাথ ঠাকুর কাঙ্গাল হরিনাথ মীর মুশারফ হোসেন বিপ্লবী মীর মীরমুশরফ হোসেন এছাড়াও অনেক মনীষীর পদচারণা ঘটেছে আমাদের এই কুষ্টিয়াতে তো এই মানুষগুলোর কাছ থেকে কুষ্টিয়ার মানুষ পেয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য আর সেই সাংস্কৃতিক ঐতিহ্য একটি জেলার যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি ধারণ লালন এবং সেটিকে পরিচালনা করার দায়িত্ব পড়েছে শিল্পকলা একাডেমির কাছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পকলা একাডেমি একটি জেলার সমস্ত সাংস্কৃতিক অঙ্গনটাকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে থাকে একজন কালচারাল অফিসার অফিসার হিসাবে সরকারের পক্ষ থেকে তার সমস্ত দায়িত্বটুকু পালন করছে এবং পরিচালনার কাজটি সম্পন্ন করছে শিল্পকলা একাডেমি সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু কুষ্টিয়া শিল্পকলা একাডেমি সম্পর্কে আমি একনজরে একটু বলতে চাই কুষ্টিয়া শিল্পকলা একাডেমি প্রথমত রয়েছে একটি প্রশিক্ষণ বিভাগ যে প্রশিক্ষণ বিভাগে রয়েছে দশজন প্রশিক্ষক এবং এখানে পাঁচটি বিষয় প্রশিক্ষণ প্রদান করা হয় তার মধ্যে রয়েছে কণ্ঠসংগীত নৃত্যকলা নাট্যকলা তালযন্ত্র এবং চারুকলা আমাদের চার বছর মেয়াদি কোর্স রয়েছে নৃত্যকলা নাট্যকলা তালযন্ত্র এবং কণ্ঠসঙ্গীতে এবং তিন বছর মেয়াদি কোর্স রয়েছে চারুকলাতে প্রতি বছর বছরের শুরুতেই ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে এখানে এবং এই ভর্তির পাশাপাশি সপ্তাহে দুদিন শিল্পকলা একাডেমিতে ক্লাস নেওয়া হয় সোমবার এবং বৃহস্পতিবার এই যে ক্লাস গ্রহণ করা হয় শিল্পকলা একাডেমির ছাত্রছাত্রীরা এখানে প্রশিক্ষণ গ্রহণ করছে এটাতে যেটা হচ্ছে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হচ্ছে ছাত্রছাত্রীরা শিল্পকলার এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তাদের নিজেকে শানিত করছে নিজেদের চর্চাটা অব্যাহত রাখছে এবং কিছু শিখতে পারছে দর্শক মণ্ডলী এই যে শিল্পকলা একাডেমির যে প্রশিক্ষণ বিভাগ রয়েছে এই বিভাগের আওতায় রয়েছে প্রশিক্ষণ দল অর্থাৎ সাংস্কৃতিক দল রয়েছে আমাদের বেশ কয়েকটি সঙ্গীত দল নৃত্য দল নাট্যদল এরাও কিন্তু জাতীয় সমস্ত দিবসগুলোতে অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস বিজয় দিবস ভাষা দিবস এবং শিশু দিবস সহ অন্যান্য সকল দিবসে পহেলা বৈশাখ বা অন্যান্য সকল জাতীয় অনুষ্ঠানগুলোতে কিন্তু শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশন করছে এবং সবচেয়ে বড় কথা যে শিল্পকলা একাডেমি এমন একটি জায়গা যে এখানে শুদ্ধ সঙ্গীত শুদ্ধ শুদ্ধভাবে নৃত্য নাটক বা অন্যান্য সমস্ত কিছু তারা চর্চা করতে পারছে সাধারণ মানুষের প্রতি শিল্পকলার যে সেবাগুলো রয়েছে আমরা সেটার দিকে একটু নজর দিতে পারি তো সেক্ষেত্রে শিল্পকলা একাডেমির বেশ কিছু চমৎকার চমৎকার কার্যক্রম রয়েছে আমরা শিল্পকলা একাডেমি সাহিত্যের সাহিত্যিকদের নিয়ে কাজ করছি অর্থাৎ আমরা কুষ্টিয়ার বা এই অঞ্চলে যারা কবি লেখক রয়েছেন তাদের সাথে সব সর্বদা যোগাযোগ রাখছি তাদের সমস্ত বৃত্তান্ত আমাদের কাছে সংরক্ষিত থাকে আমরা তাদের লেখা লেখা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করে আসছি এবং এর পাশাপাশি আমরা যেটি করছি সেটি হলো প্রতি বছরে একটি করে নাট্য প্রযোজনা যেটিতে আমরা গত বছর করেছি যাত্রাপালা নসিমন পালা অর্থাৎ বিলুপ্ত প্রায় যেসব সাংস্কৃতিগুলো রয়েছে এই সাংস্কৃতিগুলোকে কিন্তু আমরা তুলে আনছি একেবারে রুট লেভেল থেকে গ্রাম থেকে তুলে আনছি এনে শিল্পকলা একাডেমির আমাদের যে দল রয়েছে আমাদের শিক্ষকবৃন্দ রয়েছেন তাদের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি এমন হয়েছে যে আমরা একটু উদাহরণ দিয়ে বলতে পারি যে আমাদের যাত্রা উৎসব হয়েছে এবছর অনেকেই কিন্তু জানে না শহরের মানুষ যে যাত্রা আসলে কি বিশেষ করে নতুন প্রজন্ম আমরা এই নতুন প্রজন্মকে গত বছর পর্যন্ত আমরা শহরে যাত্রা উৎসব করেছি আর গত বছরের পর এবছর আমরা গ্রাম পর্যায়ে নিয়ে গেছি যাত্রা উৎসবকে অর্থাৎ আমরা এবছর দুটি এলাকায় মিরপুর এবং খোকসাতে যাত্রা উৎসব করেছি সেখানে আমরা দেখেছি ব্যাপক জনসমাগম এবং যাত্রা কি জিনিস একেবারে ছোটরা জানতোই না এখন তারা যাত্রা কি এটা জানছে নসিমন পালা নিয়ে আমরা কাজ করেছি আমরা আমাদের কুষ্টিয়ার আরও বেশ কিছু ঐতিহ্য যেমন ঝাঁপান পুরাণ গাজীর গান এই জাতীয় যেসব বিলুপ্ত প্রায় সংস্কৃতি লাঠি খেলা এইগুলোকে আমরা তুলে আনার জন্য শিল্পকলা একাডেমির আমাদের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি এতে করে যেটা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ শিল্পকলা একাডেমির কাছ থেকে এটা জানতে পারছে যে এরা এইগুলো ছিল এক সময় এবং আমরা এটাকে আমাদের আর্কাইভে সংরক্ষণ করে রাখছি এর পাশাপাশি শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনের আরও বেশ কিছু কাজ করে থাকে যেমন আমাদের অসচ্ছল সাংস্কৃতিক সেবী যারা রয়েছেন তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে যেটা শিল্পকলা একাডেমির মাধ্যমে তারা পেয়ে পেয়ে আসছে এছাড়াও কুষ্টিয়ার বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ আমাদের নির্দিষ্ট নির্ধারিত লাইব্রেরি রয়েছে সেখানে শিল্পকলা একাডেমির প্রকাশিত যেসব বইগুলো রয়েছে সেইগুলো আমরা বিক্রি এবং পড়ার জন্য উন্মুক্ত রেখেছি এক্ষেত্রে তরুণ প্রজন্মরা এটা এখানে উপকৃত হচ্ছে সব মিলিয়ে আমি বলবো যে একটি জেলার সার্বিক সংস্কৃতির রক্ষার দায়িত্ব শিল্পকলা একাডেমির উপর এবং সেই শিল্পকলা একাডেমির সার্বিক কার্যক্রম যত রকম দাপ্তরিক কাজ তার পাশাপাশি পরিচালনা থেকে শুরু করে পরিকল্পনা সমস্ত কিছুর তত্ত্বাবধান তদারকি সমস্তটাই কালচারাল অফিসারের মাধ্যমে হয়ে থাকে আর এর পাশাপাশি আরও রয়েছে শিল্পকলা একাডেমিতে একটি কার্যনির্বাহী পর্ষদ যেটি নির্বাচিত যার সাধারণ সম্পাদক আপনারা সকলে জানেন আমিরুল ইসলাম তার নেতৃত্বে আমরা জেলা প্রশাসক মহোদয় আমাদের সভাপতি তার দিক নির্দেশনায় শিল্পকলা একাডেমি সর্বদা সাংস্কৃতিক সাংস্কৃতির উন্নয়নে অনেক কাজ করে আসছে প্রতিনিয়ত নতুন নতুন পরিকল্পনা আমরা গ্রহণ করছি যেমন আমাদের সামনের বেশ কিছু নতুন পরিকল্পনার কথা আমরা বলছি কুষ্টিয়ার যেসব লেখক রয়েছেন যারা তাদের প্রকাশনা রয়েছে তাদের বই সংগ্রহের কার্যক্রম আমরা সামনে শুরু করতে যাচ্ছি এবং সেই সাথে বঙ্গবন্ধুর উপরে লেখা বেশ কিছু লেখা আমরা নিয়ে সেগুলো নিয়ে সংকলন বের বের করার পরিকল্পনা গ্রহণ করেছি বিভিন্ন ঋতুভিত্তিক অনুষ্ঠান করছি আমরা এ মাসে রয়েছে বর্ষাবরণ বা এরপরে রয়েছে শরতের গা অনুষ্ঠান এরকম প্রতি ঋতুতে ঋতুতে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করছি বিভিন্ন রকম আমাদের শিল্পকলা একাডেমি রয়েছে একটি নিজস্ব বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে একটি নিজস্ব অ্যাক্রোবেটিক দল সেগুলো সমন্বয়ে আমরা মাঝে মাঝেই কিন্তু কুষ্টিয়ার জনবহুল এলাকাগুলোতে অ্যাক্রোবেটিক প্রদর্শনী করে আসছি সর্বসাকুল্যে যেটা আমরা বলবো যে সাংস্কৃতির সকল অঙ্গনে শিল্পকলা একাডেমি তার কার্যক্রমের ছাপ রেখে চলেছে এবং সেই সাথে আমরা একটি টিম হিসেবে শিল্পকলা একাডেমির সকল কর্মকর্তা কর্মচারীরা এই দায়িত্বের দায়িত্ব পালন করে আসছে এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে আসছি যে কোনো ধরনের সাংস্কৃতিক বিকাশে যে কোনো সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে যে কোনো ধরনের সহযোগিতায় জনসাধারণ শিল্পকলাকে নেমে স্মরণাপন্ন হতে পারেন আমরা সর্বদা তাদের পাশে থাকব এবং সকল রকমের লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা তাদের অনুষ্ঠানগুলোকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করব সকলে শিল্পকলার সাথে থাকবেন এবং খুশির কথা যেটি আমি বলতে চাই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা ভবন হতে চলেছে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে যেটি আমরা হয়তো একুশ সাল নাগাদ সকলকে দেখাতে পারব বর্তমানে আমরা একটি ভাড়া বাড়িতেই বলা যায় অস্থায়ী কার্যালয় স্থাপন করে সেখানে আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি যদিও এতে শিল্পকলার কার্যক্রম সম্পাদনে এতটুকু ব্যাঘাত ঘটছে না আমরা আমাদের নিজ গতিতে কুষ্টিয়াবাসীর সহযোগিতায় শিল্পীদের সহযোগিতায় আমরা সাংস্কৃতিক কর্মীদের সহযোগিতায় শিল্পকলা একাডেমি তার নিজের পথে এগিয়ে চলেছে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য গুরুকুল লাইফকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তাদের এই চমৎকার উদ্যোগটি চলমান থাকুক ধন্যবাদ সকলকে